আট ঘন্টা কারফিউ শিথিল করার পর রংপুরে এক সপ্তাহ পর কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে। রংপুর নগরী সহ জেলার আট উপজেলায় শপিং মল, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। স্বাভাবিক দিনের তুলনায় মানুষের উপস্থিতি কম থাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো জমে উঠেনি। আমরা সাধারণ গরিব মানুষ, আমাদের কি আর সেই মানে ইয়া টাকা আছে, জমানো টাকা যে দিন চলবে, আমার দিন কামে গিয়ে দিন খাই, এইটাই হলো সমস্যা। আজকে পাঁচ ছ দিন পর দোকান খুললাম আর কি। পাঁচটা পর্যন্ত জরুরি অবস্থাটা শিথিল আছে, এর মধ্যে হয়তো লোকজন বের হবে, তা আমরা আশা করতেছি যে কাস্টমার আসবে আর কি। এখন আমাদের যদি প্রশাসনের সহযোগিতা করে তাহলে হয়তো আমরা ব্যবসাটা চালিয়ে দেখতে পারবো। আর আতঙ্ক ওইভাবে নাই, যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর্মি সবাই আমাদের প্রচুর পরিমাণ সাপোর্ট দিচ্ছে, ওইভাবে আতঙ্ক আর নাই আমাদের। বেশিরভাগ শ্রমজীবীরা কাজ না পেয়ে অলস সময় পার করতে দেখা গেছে, তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন। আমি একজন ড্রাইভার, গাড়ি চালাতে পারতেছি না, যে রাস্তাঘাটের অবস্থা, যা সাহসও পাচ্ছি না গাড়ি নিয়ে যাইতে, কিন্তু আমাদের তো গাড়ি ঘোড়া আসলে তো আমাদের চলার গতি নেই। এ আজকে আমার কোনো টানা পাঁচ দিনে সাত দিন দিতেছে, এই অবস্থা থাকলে কে চলবে, সংসার চলবে? বউ ব্যস্ত তো মনে করতে কাউকে শুরু হয়ে যাচ্ছে বাড়ি, চলতে না পারলে আমি ইনকাম না করলে তুমি বাড়ি কোথেকে বাজারটা দিবা? এই সকালবেলা বেরিয়েছি বউ তোমার কাছে, যে রোডের অবস্থা, বাইরের লোক সরো না, তো ব্যবসা বাণিজ্য হবে না। বড় লোকের আর কি মানে গরিব শ্রেণীর লোকের ধরে যা হয়েছে চলাটাই মুশকিল হয়ে গেছে। শাক সবজি সবগুলোর জিনিসের দাম, সে কামাই উদ্যান না থাকলে কী দিয়ে চলে? পরিস্থিতি তো খুব খারাপ হয়েছে, আমরা আলসি হয়ে লেবারিগিরি করি, এখানে কাজকর্ম নাই, কিস্তি ঝামেলা। এক কেজি আলু কিনবার গেলে সমাপ্ত, কচুর বাই কিনবার গেলে আসি, কী খাবো? এদিকে মানুষের জানমালের নিরাপত্তায় নগরীর মোড়ে মোড়ে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। গত 16 জুলাই থেকে রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় মানুষের স্বাভাবিক জীবনধারা বিঘ্নিত হয়েছে। নিউজ ডোর, ডেস্ক রিপোর্ট।